তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ক্যামেরা রয়েছে, এমন কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই যে ওই মোবাইল ফোনে ক্যামেরা নেই। প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু ক্যামেরা থাকে, এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ছবি তুলে থাকি অথবা ভিডিও করে থাকি, এছাড়া কিন্তু আর কিছুই করি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে লুকিয়ে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, এমন একটি খুবই দরকারি কাজ দেখাবো, যে গুরুত্বপূর্ণ কাজটি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেই পারবেন না যে মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে কিভাবে এই গোপন কাজটি করা সম্ভব। আমি মনে করি এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, তাহলে আমি মনে করি এই ভিডিওটি আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তার জন্য এই ভিডিওটি কেউ মিস করবে না। তো কিছু ক্যামেরার মধ্যে লুকিয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ কাজটি, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি, যে গুরুত্বপূর্ণ কাজটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সো গাইস, সেই ক্যামেরার গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভেট নাও এই অপশানে ক্লিক করবেন, তারপর এখানে আসবেন। আসার পর অ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপস এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনি 10 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। ঠিক আছে, এখন আমি এখানে 10 সেকেন্ডের মতো ওয়েট করছি। ওয়েট করার পর এখন আপনি এই অপশান থেকে টিক মার্ক করবেন, টিক মার্ক করার পর ওকে করবেন। ওকে করার পর এখন আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর অ্যাটেম্পটস লিমিট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওয়ান ফেইল অ্যাটেম্পট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন, তারপর লোকেশন অপশান দেখে এনেবল করে ওকে করবেন, তারপর এখান থেকে অ্যালাউ করবেন, আবার এখান থেকে ওকে করে দিবেন বেশ কয়েকবার। ঠিক আছে, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভেট নাও এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অথেন্টিকেট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এখান থেকে অ্যালাউ করবেন, তারপর এখান থেকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন আমি কোনো একটি ইমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করছি। এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন যে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড মনে থাকতে হবে। ঠিক আছে, তো এখন আমি কোনো একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন আপনি আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপর ক্যামেরা এবং স্টোরেজ এই দুটি অপশানকে অন করে এখান থেকে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করার পর দেখবেন যে এখন আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি। সো গাইস, দেখুন এই অ্যাপসের মেইন কাজ হলো যখন আপনার মোবাইল ফোন হারিয়ে যাবে। দেখুন আমরা কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মোবাইল ফোন হারিয়ে ফেলি, কোন অনুষ্ঠানে বা কোথাও কিন্তু মোবাইল ফোন হারিয়ে ফেলি, বাড়ির আশেপাশে বা অন্য কোথাও কিন্তু মোবাইল ফোন কিন্তু অনেক সময় হারিয়ে ফেলি অথবা চুরি হয়ে যায়, অথবা বাড়ির আশেপাশে ছাড়াও কিন্তু যেমন ট্রেনে বাসে বা অন্য কোথাও কিন্তু হারিয়ে ফেলি, মোবাইল ফোনটি খুঁজে পায় না। সেক্ষেত্রে যে মোবাইল ফোনটি পাবে সে কিন্তু একবার আপনার মোবাইল ফোনে লক করার চেষ্টা করবে, ভুল পাসওয়ার্ড দিয়ে মোবাইল ফোনের লক করার চেষ্টা করবে। এবং সে যখন আপনার মোবাইল ফোনে ভুল পাসওয়ার্ড দেবে, তার ছবি এবং লোকেশান কিন্তু ইমেলের মাধ্যমে আপনার কাছে চলে আসবে, এবং আপনি ওই ইমেলটি অন্য একটা ডিভাইসে লগ ইন করলেই দেখতে পাবেন যে কে মোবাইল ফোনে চুরি করে নিয়েছে, মোবাইল ফোনটি এখন কোথায় আছে। এখন আমি প্রমাণ দেখাচ্ছি, এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে আপনি আরও ব্যাপারটি বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমি সবার প্রথমে মোবাইল ফোনটি অফ করছি। অফ করার পর এখন আমি এখানে একটা ভুল পাসওয়ার্ড দেবো। ঠিক আছে, এখন আমি কোনো একটা এখানে ভুল পাসওয়ার্ড এন্টার করলাম, তারপর এখানে আমি সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমি দেখবো যে আমার ছবি উঠেছে কি না বা লোকেশান উঠেছে কি না, সেটি এখন আমি দেখবো। তার জন্য এখন আপনি সবার প্রথমে ইমেল অ্যাপটিকে ওপেন করবেন। ঠিক আছে, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে একটা ইমেল থাকে, এরকম ইমেল অ্যাপটি ওপেন করবেন। তারপর দেখবেন যে আপনি যে ইমেলটি দিয়েছেন অ্যাপের মধ্যে, ওই ইমেলের মধ্যে কিন্তু একটা মেল চলে আসবে। ঠিক আছে, দেখুন একটা মেল চলে এসেছে এই মুহূর্তে, এবং এই ইমেলের মধ্যে কিন্তু তার ছবি এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু ছবি দেখাচ্ছে বড় করে, এবং লোকেশান কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কোন লোকেশানে এই মুহূর্তে আমার মোবাইল ফোন দিয়ে আসে, একদম কারেক্ট লোকেশান কিন্তু আপনি দেখতে পাবেন। তাছাড়া কিন্তু কটা সময় মোবাইল ফোনটি আনলক করার চেষ্টা করেছিল বা কবে মোবাইল ফোনটি আনলক করার চেষ্টা করেছিল সেই লোকেশান কিন্তু দেখাবে, তারপরে কিন্তু টাইমও দেখাবে, সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন ডিটেলসে, যে আপনার মোবাইল ফোনটি এখন এই মুহূর্তে কোথায় আছে পুরো ডিটেলস আপনি জানতে পারবেন, এবং আপনি সেখানে গিয়েই কিন্তু মোবাইল ফোনটি অনায়াসে
ফিরে পাবেন, ঠিক আছে? তার ছবি দেখলেই আপনি বুঝতে পারবেন যে কে মোবাইল ফোন চুরি করে নিয়েছে। তো আপনাকে অবশ্যই কিন্তু মানে এই ইমেলটি একটা অন্য একটা ডিভাইসে লগ ইন করে দেখতে হবে, যেহেতু মোবাইল ফোনই চুরি হয়ে গিয়েছে, মোবাইল ইমেলটি সেই মোবাইল ফোনে থাকবে এবং ওই ইমেলটি আপনি অন্য একটা ডিভাইসে লগ ইন করলেই কিন্তু আপনি ওই মোবাইল ফোন থেকেও দেখতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।